হৃদরোগীরা যখন আমাদের কাছে ফলো আপে আসে রোজার আগে, তখন ওনারা জিজ্ঞেস করে, স্যার আমি কি ওষুধ আগের মতো চলতে থাকবে নাকি স্যার আমরা ওষুধ চেঞ্জ করতে হবে বা ওষুধের সময় চেঞ্জ করতে হবে। রোগীরা কোনো করছে, স্যার কিছু কিছু ওষুধ তো আছে দুপুরবেলা, তাহলে দুপুরে ওষুধ আমরা কী করব। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে অনেক সময় দেখা যায় যে রোজার মধ্যে আমরা রাতে সাধারণত খাওয়া দাওয়া করি, ইফতার করি এবং সেহরি করি। মাঝখানে অনেক সময় দেখা যায় মাঝখানে আমরা আর আলাদা করে খাওয়ার টাইম পাই না, অনেকে অবশ্যই যে নামাজ পড়ে এসে বা এশার নামাজ পড়ে এসে আবার সাধারণত অনেক সময় হালকা কিছু খেয়ে থাকেন। এখন এই জিনিসটা এই জন্য আমরা যেটা করি যে রোগীর ওষুধকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। এখন আমরা যেটা দিই যে সকালের ওষুধ এবং দুপুরের ওষুধ, যেটা অনেক ক্ষেত্রে আমরা ইকোস্পিরিন বা ক্লোপিডোগল জাতীয় ওষুধ কিন্তু আমরা দুপুরে খাওয়ার পরে দিই। তো এই দুইটা ওষুধকে আমরা সাধারণত দেই হলো ইফতারের পরে খাওয়ার জন্য, অর্থাৎ সকালের ওষুধ এবং দুপুরের ওষুধ আমরা ইফতারের পরে খেতে বলি এবং রাতের ওষুধ যেটা আছে সেটা আমরা সেহরির পরে খেতে বলি। এখন রোগীরা আবার কোনো সময় কোশ্চেন করে যে স্যার আমাদের তো কিছু গ্যাসের ওষুধ আছে, গ্যাসের ওষুধগুলো স্যার আমরা থাকলে খাওয়ার আগে আপনার সাধারণত বলে থাকেন, কারণ যে কার্ডিয়াক পেশেন্ট অনেকগুলো ওষুধ খেতে হয়, গ্যাসের ওষুধও তারা সাধারণত খায়, এই ওষুধটা সাধারণত কখন খেতে হবে। তো এই ক্ষেত্রে আমরা রোজার মাসে কোনো কোনো ক্ষেত্রে গ্যাসের ওষুধ তেমনভাবে দেই, কিছু কিছু নতুন গ্যাসের ওষুধ আসে যেগুলো খাওয়ার আগেও খাওয়া যায় আবার খাওয়ার পরেও খাওয়া যায়। তো সেক্ষেত্রে যেমন ইফতারের আগে খাওয়ার তো কোনো সুযোগ নাই, যেখানে আমি হয়তো আমার সেহরির আগে খেতে পারি, এই কারণে আমরা এমন ওষুধ চেঞ্জ করে দিই যেটা আপনার সেহরির পরে বা ইফতারের পরে খেলেও কোনো অসুবিধা নেই এবং ওষুধের কাজ ভালো থাকে সাধারণত। এইভাবে আমরা ওষুধের সাধারণত অ্যাডজাস্ট করে থাকি। আর একটা যেটা আছে যে আমাদের ওষুধ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে হৃদরোগীদের যেটা প্রেশারের ওষুধ আমরা অনেক সময় বলি, যে প্রেশারের ওষুধটা কোনো কোনো রোগীর ক্ষেত্রে যাদের হার্ট ফেলিয়ার আছে বা কোনো কোনো ক্ষেত্রে আমরা ডায়াবেটিক জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি। এখন এই ডায়াবেটিক ওষুধ কী করে, শরীর থেকে পেশাবের মাধ্যমে পানি বের করে দেয়, দিয়ে সাধারণত প্রেশারটা কমাই থাকে। এখন রোজার মাসে যেটা হবে যে সামনে তো মোটামুটি একটু গরমের সিজনই আসবে মার্চ মাসে, আর গরমে আমাদের সোয়েটিংও হয়, ঘাম হতে থাকে, আর সাথে সাথে যদি আমাদের যে ওষুধটা পেশাবের মাধ্যমে পেশাব বাড়ায় যেটা প্রেশার কন্ট্রোল করে, ওই ওষুধটা কোনো কোনো ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে দিই সাধারণত, কারণ সেই ক্ষেত্রে যে রোগীর পানি বসা লাগার সম্ভাবনা থাকে অথবা রোগীর হঠাৎ করে প্রেশার বেশি ড্রপ করার সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের পেশাবের মাধ্যমে লস হয়ে যায়, পানি লস চলে যায়, এই জন্য ওই ক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করবেন যারা উচ্চ রক্তচাপের কোনো ওষুধ আছে কি না, স্যার যে ওষুধটা খেলে আমার প্রস্রাব ঘন ঘন হবে কি না এবং প্রস্রাবের কারণে আমার রোজা রাখতে সমস্যা হবে কি না বা প্রেশার বেশি কমে যাওয়ার সম্ভাবনা থাকবে কি না, এটার ব্যাপারে আপনার যিনি কার্ডিওলজিস্ট আছে উনি অনেক সময় সঠিক করে দেয়, বা আপনার যদি কোনো ফিজিশিয়ান বা মেডিসিন বিশেষজ্ঞের সাথে দেখাই থাকেন তাহলে আপনি যে এটা জিজ্ঞেস করবেন যে ওই ওষুধে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে কি না। ধন্যবাদ।